দুইটা পাতাকপি নিতেছি, এই যে পাতাকপির কাছে চলে আসে, আর পাতাকপিটা কাটতেছিল ইউসুফ ভাই, ইউসুফ ভাই কেটে দিতেছে শাল। হ্যাঁ, এটা একটু ইয়ে করে দিই। আসলে আপনারা সিরাজ ভাইয়ের পঞ্চরোচের আচার এটা পাওয়া যাবেন। কলা দেখা যাচ্ছে এখানে, টাটকা জিনিস। এটা হলো রাজভোগ, কেজি কিরকম প্রাইস? মানে 200 টাকা কেজি। এটা হলো ছোট, এটা কিসের? এটার কি বলে, পুতা মিষ্টি নাকি? বালি চমচমা, রসগোল্লা। এটা আর হলো এটা কালমহল, লালমোহন। হ্যাঁ, সানার সন্দেশ বলা হয়। যাত্রা শুরু করলাম পুরিল থেকে। ভিডিওটার দুইটা পার্ট হবে, একটা হলো পার্ট ওয়ান, একটা হলো পার্ট টু। আপনারা অবশ্যই ভিডিওটার পার্ট ওয়ান দেখার পর পার্ট টুটাও দেখবেন। আমরা কুরিল কুরিল চৌরাস্তায় আছি আপাতত। কুরিল চৌরাস্তার পরে আমরা বিশ্ব রোডের কাছাকাছি চলে আসছি। বিশ্ব রোডের পরে আমরা 300 ফিট হয়ে কিন্তু আমরা যাবো নীলাবাজার, যেটা যেটা বলে আমরা নীলাবাজার যাবো। ওইখানে আমরা কি করব তা নিয়ে আমি কিন্তু পুরো পুলিয়াটা করব। আপাতত ভিডিও শুরু করতে থাক। এখন আমরা বিশ্ব রোড চলে আসছি, দেখতেছেন বিশ্ব রোড 300 ফিট রোডে আমরা কিন্তু এখন ঢুকে গেলাম। তাদের ভাই কোভিডের যে হসপিটাল তৈরি করা হয়েছিল ওই হসপিটালটা তাদের ভাই আছে, যেটা নীলা বাজার যেতে হলে আপনার কিন্তু বিআরটিসি বাস দিয়ে যেতে হবে আপনাদের। করে আমি একটু ডানে আসি। এই যে এখন আমরা 300 ফিটে রাস্তায় ঢুকে গেলাম, মাসি হইল বসুন্ধরা আবাসিক এলাকা। আমরা যতটুকু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য, এটাই হবে হইল বসুন্ধরে যে গোল চত্বর, এটা সুন্দর করে সামনে হলো আপনার বসুন্ধরা যে কনভেনশন হল আছে, এই কনভেনশন হল হলো সামনে। এই যে দেখতেছেন এটা হলো কনভেনশন হল। সুন্দর করে যেটা আপনার বড় রোডের পাশে হাতের জন্য, এগুলা কিন্তু সব পরিকল্পনা করে কিন্তু এই রাস্তাটা করা হয়েছে। বিশাল রোড, আমরাই কিন্তু ফার্স্ট, আমাদের এই গ্রুপ আমরা ফার্স্ট কিন্তু যাচ্ছি। এর আগে অনেকে গেছে, আমি ফার্স্ট যাচ্ছি আর ভিডিওটা আমি ফার্স্ট করতেছি। সহ সহকারে পুরো ভিডিওটা দেখবেন আপনারা। লাইক কমেন্টস করে জানাবেন কিরকম লাগলো, যাদের ভালো না লাগলো তারা ডিসলাইক করে দিবেন। আর আপনারা জানাবেন কিরকম ভিডিও চান আপনারা। সামনের দিক থেকে আমি চলে গেছি, এই দেখেন আপাতত আমরা চলতে থাকি। সামনে কি হয় আমি শর্টকাট করে আস্তে আস্তে করে জানাই দেব।
ওগুলা ছিল ভাঙা কারণ নতুন করে প্রকল্পের কাজ চলতেছে এবং তিনটু মিটার মেইন তিনটু মিটার রোডে আমরা উঠছি আমরা আমাদের মেইন উদ্দেশ্য হলো নীলা মার্কেট আপনি একটা ব্রিজ পাবেন নামার পরে আমাদের এখান থেকে অটো দিয়ে আপনার যেতে হবে এই যে অটোগুলো এখানেই পাবেন এখান থেকে আমরা তাহলে যাত্রা শুরু করি এই দেখেন জায়গাটা একটু দেখেন শর্টকাটে আমরা একটা অটো ভাড়া নিচ্ছি এখান থেকে কথা বলতেছে আমাদের সাইডটা দেখতেছেন আপনারা এটা হলো শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে এরিয়া এরিয়ার যেই লাস্ট স্থানটা এটা এখানে দেওয়া হয়েছে এখানে আপনারা বেরিয়ে দেওয়া হয়েছে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি সামনে একটু সামনে গিয়ে আমরা অটোতে উঠবো কারণ আমরা নীলা বাজারে চলে আসছি অলরেডি আপনারাও আসতে পারেন এই যে দেখতেছেন দোকানে এখানে আসলে বিভিন্ন ধরনের দোকান আপনারা পেয়ে যাবেন আসলে আমরা একটু আগে 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 চলে আসছি এই জায়গাটা ও মাই গড অনেক গরম এই সেটটা হলো ক্রিকেট স্টেডিয়ামটা আসলে আপনারা সিরাজ ভাইয়ের পঞ্চরচের আচার এটা পেয়ে যাবেন বিভিন্ন রঙের আচার আছে চালতা রসুনের আচার হ্যাঁ মুরব্বা এগুলা কি কিভাবে বিক্রি করেন ভাই সর্বনিম্ন 100 গ্রাম নিতে হবে 100 গ্রাম 50 টাকা খেজুরের আচার এটা খেজুরের কি দিয়ে তৈরি এটা একটু জানতে চাচ্ছি জলপাইয়ের আচার আছে আর আপনার রামলক্ষ্মীর আচার আছে বিভিন্ন আচার এখানে আসলে আপনার কিন্তু পেয়ে যাবেন এই যে একজন আছে এই লোক শুধু মানুষের টা খেতে চায় আর আরেকজনের চিপস নিয়ে আইছে আমাদের জন্য এই আচারটা দেখাচ্ছি এই যে ওই সাইডটাও আছে আপনারা সব ধরনের আচার কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা পার্সেল করেন তো হ্যাঁ পার্সেলও করেন হ্যাঁ পার্সেলের সুব্যবস্থা আছে এখানে আসলে পূর্বাচল শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে কিন্তু এটা যেটা নীলা বাজার সামনে যাই আমরা একটু এখানে আসলে আপনার টাটকা যে ফলগুলো এগুলো কিন্তু পাবেন এই কলা দেখা যাচ্ছে এখানে টাটকা জিনিস পাকা পেঁপে দেখা যাচ্ছে জাম্বুরা দেখা যাচ্ছে আমরা একটু পরে আসছি তো এই যে এখানে দেখতেছেন আপনারা আমরা একটু মিষ্টির দিকে যাই সবাই মিষ্টির দিকে আছে এটা কি মিষ্টি বলে এটা হলো রাজভোগ কেজি কিরকম প্রাইস মানে 200 টাকা কেজি এটা হলো ছোট এটা কিসের এটা আছে একদম কালো তো এটার কি বলে পুতা মিষ্টি নাকি বালি চমচম আমাদের এখানে পুতা মিষ্টি বলে এটারে কলা চমচম এটা বালি চমচম এটা কি কালো জাম পিয়ালের আবার এগুলো অভিজ্ঞতা আছে হয়তো এগুলো ব্যবসা করছিল সেই কারণে আমাদের একজন লোক আছিল যে মিষ্টির ব্যবসা করছে একটু সামনে আসো তারে দেখা একটু এই যে লোক সে তার মুখ দেখাতে যাচ্ছে না আমাদের ইউসুফ ভাই আর হইলো ওই যে পিচ্ছি পোলা নুন ওরে সবসময় মারে সুগত ভাই আর এটা এটা রসগোল্লা এটা আর হইলো ওইটা কালমহল লালমোহন হ্যাঁ এটা হলো লালমোহন আমাদের এনে জাম জাম মিষ্টি বলে এটা কি এটা রসমালাই পঞ্চের হ্যাঁ একদম একটু হালকা ইয়ে দিয়ে দেখাতে পারবেন এই যে সর আছে এটা কেজি কত করে এটা কেজি 250 এটা একদম সিম এটা একটু বড়টা সাইজ হ্যাঁ আর এটা 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 দেখি এটা এই এই এটা একটু দেখি মিষ্টি নিতেছে
আর এটা হলো কি সানা হ্যাঁ সানা এটা কি এটা কি পাউডার আমার একটু টেস্ট করার জন্য দিতেছে ভাই কোনো দাবি দাবি নাই একদম সানা বোঝা যাচ্ছে এখানে আরো দুই তিনটা দোকান আছে আপনারা আসলে কিন্তু পাবেন আসতে হবে মানে এখানে আপনার যতগুলাই আইটেম আছে বেশিরভাগই হলো সন্দেশ ঠিক আছে হ্যাঁ ভাই বেশিরভাগ হ্যাঁ বেশিরভাগই হলো সন্দেশ হ্যাঁ দোকানের নাম আর ঢাকা মিষ্টি ভান্ডার যেটা বলি এটা 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 কি এটা সানার সন্দেশ বলা হয় এটারে এটা কি আপনার কি পাউডারের দিয়ে নাকি আপনারা দুধ হ্যাঁ তো দেখতেছেন এরকম অনেক মিষ্টির অনেক ধরনের মিষ্টি আছে দই দই কত করে এটা চল্লিশ টাকা অরিজিনাল ইয়া তো প্রতিজন মানুষ কিন্তু বলতেছে ভাই খাইয়া আপনি পরে বিল দিয়েন এখানেও দেখতেছেন এখানেও আছে এটা হলো কুটুম্বাড়ির মিষ্টি ভান্ডার এখানে আসলে পেয়ে যাবেন দেখতেছেন এটা হলো দইয়ের এগুলা কি ছোট ছোট মিষ্টি যেগুলো আছে এখানে যে ছানাগুলো আছে এখানে ওই যে ছানা বানাচ্ছে ওনাদের ভিতরে এই দেখেন আপনারা ছানার বানানোর প্রসেসিং আমি যদি পারতাম একটু দেখানোর চেষ্টা করতাম এখন আমরা একটু মিষ্টি বাজারটা একটু সংক্ষেপে দেখা দিচ্ছি নেক্সট আরেকটা নতুনের চলে যাই একজন সাক্ষী আছে আমাদের মাধ্যমে একদম ভাই কি এর চা এগুলা বলেন অরিজিনাল গরুর দুধ আমরা কিন্তু খাচ্ছি দশটা চা নিছি এ দেখেন চলতেছে কি কি দিচ্ছেন এটার সাথে চার সাথে কি দিচ্ছেন অরিজিনাল চিনি আর চা পাতি দিয়ে তৈরি করতেছে চা একটু আমরা খেয়ে দেখবো কিরকম হলো হ্যাঁ আর আসলে আমরা কিন্তু আমি কিন্তু মূলত ফুড ভিডিও করি না আজকে আমরা আসলাম নীলাবাজারে সেই কারণে একটু এখানে কি কি আছে সেই নিয়ে আমি একটু টুকটাক ভিডিও করতেছি আমার সাথেই থাকুন ওই চা বাড়াবাড়ি শুরু করে দিছে ভাই চা বানাইতেছে নীলাবাজারের চা অরিজিনাল গরুর দুধের কত করে কাপ ভাই দশ টাকা কাপ কিন্তু আপনার দশ টাকা আমরা এখানে দশ টাকা বেশি কিছু না জি পরিবেশন করার জন্য কি কেউই নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা চাটা খেয়ে দেখি কিরকম লাগে দেখতেছেন চা চায়ের পরিমাণটা কিন্তু কমই খেয়ে দেখি কিরকম লাগে